অত্যন্ত ব্যথিত ব্যথিত চিত্তে জানাচ্ছি যে ঘাটাল ব্লকে মনসুকা 1 এবং মনসুকা 2 গ্রাম পঞ্চায়েতের সর্বজন শ্রদ্ধেয় গণপতি শ্রী গণপতি সামন্ত 3রা সেপ্টেম্বর 2024 তারিখে রাত্রি 9টা 35 মিনিটে ইহলোক ত্যাগ করেছেন। মরদেহ যখন আমাদের মনসুকাতে পৌঁছায়, আমরা তার গুণগ্রাহীরা আমরা নৌকাঘাটে উপস্থিত থেকে প্রথমে মনসুকা রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানে তাকে আনি এবং সেখানে অগণিত মানুষ ফুল দিয়ে তাকে সম্মানিত করে। সেখান থেকে আমাদের যে মনসুকা পেনশনার্স অ্যাসোসিয়েশন আছে, উনি তার সদস্য ছিলেন, তার স্ত্রী তার সদস্য ছিলেন। সেইখানে মনসুকা যে পেনশনার অ্যাসোসিয়েশন আছে সেখান থেকে তাকে শ্রদ্ধা জানানো হয়। মনসুকা অরুণোদয় সংঘের তরফ থেকে সমস্ত সদস্য ছাড়াও আরও অনেক গুণগ্রাহী তারাও একের পর এক কুশলক্ষেম অর্পণ করেন। তারপরে মনসুকা এলেন উচ্চ বিদ্যালয়ে, স্কুলের তরফ থেকে তাকে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা জানানো হয়। মনসুকা গ্রাম পঞ্চায়েতের মনসুকার খড়গপুর গ্রামে গণপতিবাবুর জন্ম হয়। তিনি ফকিরচন্দ্র সামন্ত এবং ছায়া সামন্তের কনিষ্ঠ সন্তান। তার সহধর্মিণী বা স্ত্রী তপতী মণ্ডল সামন্ত, তিনিও কিন্তু মনসুকা লক্ষ্মীনারায়ণ উচ্চ বিদ্যালয়ের সহশিক্ষিকা ছিলেন। লেডি বেগম কলেজ থেকে তার ডিপ্লোমা ছিল এবং বাণীপুর থেকে তিনি পিজিবিটি করেছিলেন। তার জ্যেষ্ঠ পুত্র কল্লোল সামন্ত, তিনি হলদিয়ার বারঘাসিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, সহকারী শিক্ষক। তার ইংরেজি, হিস্ট্রি এবং এডুকেশন তিনটি বিষয়ে তার মাস্টার ডিগ্রি আছে। তার কনিষ্ঠ পুত্র কৌশিক সামন্ত হিস্ট্রিতে এমএ করেছেন, তিনি বর্তমানে ব্যবসার সঙ্গে যুক্ত আছেন। তার একমাত্র কন্যা সোমা সামন্ত দে, তিনি পাঁচাল হাই স্কুলের পার্শ্ব শিক্ষিকা। তার কনিষ্ঠা পুত্রবধূ বিউটি সামন্ত, তিনি একটি নার্সারি স্কুলের সঙ্গে শিক্ষক হিসাবে যুক্ত আছেন। তার এই থেকেই আমরা বুঝতে পারি তার পারিবারিক যে প্রসঙ্গটি সেইটি শিক্ষা সংস্কৃতির সঙ্গে যুক্ত আছে। 1952 সালে তিনি ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন। 1954 সালে নেতাজি মহাবিদ্যালয় থেকে ইন্টারমিডিয়েট করেন। 1957 সালে অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার ডিগ্রি করেন। 1981 সালে বাংলায় এমএ করেন। তৎকালীন সময়ের অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত তার ক্লাসমেট ছিলেন। তার কর্মজীবন শুরু হয় মনসুকা লক্ষ্মীনারায়ণ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে 1966 সালে। তিনি সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেন 1991 সালে। সহকারী শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষকের সময়কালে তিনি দক্ষতার সঙ্গেই তার কর্মনৈপুণ্য রেখেছেন। তিনি 1997 সালের 31শে মার্চ তিনি কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেন। কর্মজীবন এর পাশাপাশি ব্যক্তি গণপতি সামন্ত একটা বিশেষ প্রভাব মনসুকা 1 এবং মনসুকা 2 গ্রাম পঞ্চায়েতের বাসীদের মধ্যে আজও আছে। সম্ভবত 1350 বা 1352 সালে একবার বাংলার ফসল মোটেই হয়নি, সেই সময় শিবতলাতে শিব ক্যান্টিন খোলা হয়েছিল, যেতে তখনকার দিনে 25 পয়সায় 6খানা রুটি এবং তরকারি দেওয়া হতো। সেটা আমাদের সর্বজন শ্রদ্ধ রাধানাথ সামন্তর তত্ত্বাবধানে সেইটি পরিচালনা হতো।
যার মধ্যে অগ্রণী ভূমিকা ছিলেন গণপতি সামন্ত মহাশয়। তার এক বছর পর বিধ্বংসী বন্যা হয়েছিল। সেই বিধ্বংসী বন্যাতে মারোয়ারি রিলিফ সোসাইটির মাধ্যমে ত্রাণ ব্যবস্থা হয়েছিল, খিচুড়ি রান্না করা হয়েছিল, বিরাট বিরাট কোনা দিয়ে মানুষগুলো গ্রাউন্ডে রান্না হতো এবং সেই রান্না করা খাবার নৌকায় করে করে সমস্ত এলাকাবাসীদের মধ্যে বিতরণ করা হতো, যারও কিন্তু মূল ব্যবস্থাপনায় ছিলেন আমাদের শ্রদ্ধাভাজন গণপতিবাবু। তখন অঞ্চল পঞ্চায়েত ছিল, নদীর ওপারে তৎকালীন প্রধান রাধানাথ সামন্তর একটি বাড়ি ছিল, সেই বাড়িতেই অফিসটা ছিল। একদিন আমি বা গণপতিবাবু বা আরও কয়েকজন যখন তার সামনে বসে, সম্ভবত ষষ্ঠী বা সপ্তমীর দিন হবে, তখন হাঁটু নদীর জল ছিল এবং আমাদের মনসুকার পূর্বপাড় থেকে অনেক মেয়েরা সেই হাঁটুর অবধি হাঁটু পর্যন্ত শাড়িটাকে তুলে তারা সেই নদী পার হয়ে হচ্ছে তারা ওই রায়চৌধুরীদের বাড়িতে দুর্গাপুজো দেখতে যাচ্ছে। রাধানাথ দা খানিকক্ষণ থেকে গণপতিকে বলছেন যে গণপতি, এই যে আমাদের পূর্বপাড়ের সমস্ত ছেলেরা মেয়েরা রায়চৌধুরীর বাড়িতে পুজো দেখতে যাচ্ছে, তাহলে আমরা কি এই নদীর পূর্বপাড়ে আমরা একটা কি দুর্গাপুজোর সূচনা করতে পারিনি? তো একটু ভাবো না। আমিও সেইটা তখন উপস্থিত ছিল। এই ভাবনা থেকেই তৎক্ষণাৎ গণপতি বললেন, আমাদের অনেকে ওই মনসুখ সবাই জানে মেজদা বলতে রাধানাথ সামন্ত, জন্মসূত্রে তিনি মেজ, তাই সবাই তাকে মেজদাই বলে। সঙ্গে সঙ্গে তিনি ব্যাপারটা ধরলেন এবং সেই ভাবনা থেকেই পরস্পর আলোচনা, পরস্পরের মতামত এই সমস্ত নিয়ে 1970 সালে মনসুখা সর্বজনীন দুর্গোৎসবের সূচনা হয়। তখনকার দিনে এত থিম বা প্যান্ডেলের বাহার ছিল না, একটাই লক্ষ্য ছিল আমাদের এপারের মা বোনেরা তারা নদী পেরিয়ে ওপারে রায়চৌধুরী বাড়িতে দেখতে যাবে না। তখনকার দিনে বাঁশ কেটে সেই থলি ডুবড়ে সেই বাঁশের প্যান্ডেল করে তাতে ওই হোয়াইট ওয়াশ দিয়ে সেরকম প্যান্ডেল করা হতো এবং তারও পুরো ভাগে ছিলেন গণপতিবাবু, যিনি ধুতি পাঞ্জাবি পরতেন, ধুতিটাকে কোমরে গুঁজে এবং ওই সমস্ত ছেলেদেরকে নিয়ে বাঁশ টাঁশ কাটতেন এবং তিনি নিজে ওই যে প্যান্ডেল বাঁধা হতো তিনি নিজে ওই উঠে ওই নাচের কাঁথা দিয়ে তিনি ওই প্যান্ডেলগুলো বাঁধতেন এবং সাদা যে থলি, তখন যে চটের থলি ছিল সেই চটের থলি যে হোয়াইট ওয়াশ করা হতো সেই হোয়াইট ওয়াশ পর্যন্ত উনি রং করেছেন। এভাবেই কিন্তু 1970 সালে আমাদের হচ্ছে এই দুর্গাপুজোর পত্তন হয়। উনি সদ্য রাধানাথ সামন্ত একটা কথা সবাইকে বলতেন যে আমার দুটো হাত, একটা হচ্ছে গণপতি সামন্ত, একটা হচ্ছে মদনচন্দ্র মণ্ডল। মদনবাবু আমাদের এই মনসুকার লক্ষ্মীন উচ্চ বিদ্যালয়ের সহশিক্ষক ছিলেন, তিনি কয়েক বছর পূর্বেই তিনি আমাদের ছেড়ে চলে গেছেন, আমাদের গণপতিবাবু চলে গেলেন। তো উনি সর্ব ব্যাপারে সমস্ত উন্নয়নমূলক কাজে এই দুজনের পরামর্শ আগে নিতেন। 1970 সালের পর দিন বেড়ে দিন যেমন এগিয়েছে তেমন তার আধুনিকতা, তার চিন্তা সব বেড়েছে। এখন সব থিম এবং প্যান্ডেলের ভারী প্যান্ডেল, কিন্তু আমরা কখনোই ভুলতে পারি না যে সূচনা সালের যে পত্তনটা হয়েছিল সেই পত্তনটা কীভাবে হয়েছিল এবং কাদের উদ্যোগে এটা হয়েছিল। এইভাবেই দিনের পর দিন হয়ে এসে আজকে আমাদের মনসুকা সর্বজনীন যে দুর্গা, আগে আমরা বলতাম যে মনসুকা সর্বজনীন দুর্গা পূজা, এখন সেই পূজার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, বিভিন্ন সমাজ উন্নয়নমূলক প্রকল্প এইগুলি রূপায়িত হয়ে এখন আমাদের দুর্গ সর্বজনীন দুর্গোৎসব রূপে পরিগণিত হয়েছে এবং তার
এই যে মনসুকা সর্বজনীন দুর্গোৎসব যেটা হয়, মনসুকা এবং পার্শ্ববর্তী সমস্ত গ্রামগণের সার্বিক সহযোগিতায়, কিন্তু ব্যবস্থাপনায় মনসুকা উল্লেখযোগ্য। ১৯৭০ সালের যখন পূজাটির পত্তন হয়, পুজোটা পত্তনের সময়ে তখন ওই সদ্য রাধানাথ সামন্ত, গণপতি সামন্ত, মনোজন্দ্র মণ্ডল, তার যারা সঙ্গী তাদেরকে নিয়ে তৎকালীন মনসুকার যে প্রতিষ্ঠিত ব্যবসায়ী স্বর্গীয় বঙ্কিমচন্দ্র পড়ে, গুণীন্দ্র সাঁতরা, যামিনীরঞ্জন পাঁজা, এদের কাছে গিয়ে এই পূজার কথাটি বলেন এবং বিভিন্নভাবে পুজোর সহযোগিতা করার জন্য তিনি বলেন। এবং মনসুকার প্রয়াত ভজহরি সামন্ত, তিনিও ওই দুর্গাপূজার ব্যাপারে অনেক সহযোগিতা করেছেন। এবং তখনকার দিনে যে খরচ খরচা যেটা হতো, সেই খরচ খরচাটা তাদের গ্রামবাসীর বাড়ি বাড়ি গিয়ে কালেকশন করা হতো। যিনি যেমন সহযোগিতা করতেন আর্থিক সাহায্য দিয়ে, সেগুলোকে নেওয়া হতো। এবং পরবর্তীকালে যারা একটু বর্ধিষ্ণু ব্যবসায়ী, তারা একটু বেশি সহযোগিতা করতেন। এইভাবেই আমাদের মনসুকা এক এবং মনসুকা দুই গ্রাম পঞ্চায়েতের মধ্যে মনসুকা অরুণ সংঘের 1970 সালে দুর্গাপূজায় কিন্তু আমাদের অবিভক্ত মনসুকার কিন্তু এটি প্রথম দুর্গাপূজা, মনসুকা অরুণ সংঘের দুর্গাপূজা। এইটার ক্ষেত্রে সদ্য রাধানাথ সামন্তর সঙ্গে গণপতি কিন্তু অগ্রণী ভূমিকা পালন করেছে। মনসুকা লক্ষ্মীনারায়ণ উচ্চ বিদ্যালয় স্থাপিত হয়েছিল 1945 সালে। স্কুলের পাশাপাশি রাধানাথ সামন্তর যে চিন্তা ভাবনা ছিল যে সমাজ উন্নয়ন প্রকল্প করতে গেলে একটা সংঘ বা ক্লাব দরকার, সেইটাকে রূপায়ণ করার জন্যে তিনি গণপতিবাবু, মদনবাবু তৎসহ সেই সময়কার কিছু তরুণ প্রজন্মের সাথে আলোচনা করে মনস্থ করেন যে একটা ক্লাবের প্রতিষ্ঠা করা হোক। সেইটাই 1952 সালে এই মনসুকা অরুণ সংঘ স্থাপন করা হয়, যার প্রতিষ্ঠাতা হিসাবে স্বর্গীয় রাধানাথ সামন্তের নাম উল্লেখ আছে। কিন্তু আগেই বলেছি যে উনি বলতেন যে আমার দুটি হাত গণপতি সামন্ত, রাধানা আমাদের মদনচন্দ্র মণ্ডল। তো এই এই আজকের অরুণোদয় সংঘ আজকে যে অবস্থায় এসে পৌঁছেছে ত্রিতল, তো এইটাকে আসতে এই পত্তনটা যেটা হয়েছে, সেই পত্তনের যে ভূমিকাটা, সেই ভূমিকাটা অনস্বীকার্য। এবং আজকে যে অবস্থায় পৌঁছেছে, পরবর্তী প্রজন্মের তরুণরা তারা হাল ধরেছেন, আজকে ভালো অবস্থায় পৌঁছেছেন, কিন্তু আমরা কোনো মতেই সেই সময়কার স্থাপনকালীন যে সদস্য যারা, তাদের অবদানকে আমরা অস্বীকার করতে পারি না। এই ক্ষেত্রেও কিন্তু গণপতির একটা মুখ্য ভূমিকা ছিল, কাবের বাড়ি নির্মাণ করা বা তার সেই সদস্য সংগ্রহ করা। এবং আমাদের ওইখানে আগে ছিল মনসুকা লক্ষ্মীনারায়ণ পাঠাগার ছিল, সেই পাঠাগারে ছিল এবং সেই পাঠাগারে একটা বই পড়ার একটা ব্যবস্থা ছিল, এবং তখন মাসিক 25 পয়সা করে দিয়ে সেসব বই নিয়ে পড়া যেত। এবং পাঠাগারটিও উনি লক্ষ্য নজর রাখতেন। গণপতিবাবু যেহেতু স্কুলের টিচার ছিলেন, তার স্কুলের সাঙা লাগালাগি হচ্ছে উনার সংখ্যাটা, এবং উনি সেখানে তাতেও অনেকটা লক্ষ্য নজর করতেন। এবং স্বাভাবিক নিয়ম অনুযায়ী যে আমাদের হচ্ছে যে কমিটিগুলি হয় থাকে, এবং উনি সম্পাদকও ছিলেন, উনি আমাদের অরুণোদয় সংঘের সম্পাদকও ছিলেন সময়ে। আমাদের মনসুকা হেলথ সেন্টারের যে সংলগ্ন যে জায়গাটি, ওটি একসময় সব দাহ করা হতো, অসংখ্য মানে ওখানে দাহ করা হয়েছে। আমাদের গণপতিবাবু যিনি কোদাল ধরে প্রথম চোটটি দিয়েছিলেন তিনি, এবং তিনি যারা সাহসী ছাত্র ছাত্র তাদেরকে নিয়ে কিন্তু ওই গ্রাউন্ডটাকে কোদাল দিয়ে কুপিয়ে কুপিয়ে ওইটিকে একটা ছোট একটা গ্রাউন্ডের রূপ দিয়েছেন।
এইরকম বহু কাজে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। একটা মানুষের তো কর্মজীবনের সবটাই ভালো, তার কোনো ত্রুটি নেই, কোনো এরকমটা কথা বলার নয়। কোনো কোনো ক্ষেত্রে হয়তো কোনো সঠিক কাজ করার জন্যে কাউকে কাউকে হয়তো তার একটু হয়তো মানে রাগ প্রকাশ করতে হয়েছে, কিন্তু সেইটা তার মহৎ কর্মজীবনের সঙ্গে সেটা কিন্তু ধুতির মধ্যে পড়ে না। আপনারা সবাই জানেন পয়লা চৈত্র আমাদের মনসুকায় চড়কের মেলা হয়, যেটা অনেকের কাছে এটা খুব আকর্ষণীয় ছিল পাশাপাশি সমস্ত গ্রাম থেকে। এখন যেখানে ভগবতী সেতুটি হচ্ছে, অর্থাৎ আমাদের যে কামারঘাট যেটাকে বলছে, ওই কামারঘাটে যখন পয়লা চৈত্র আগেকার দিনে যখন মেটেলায় বড় মাছ হতো, তখন বড় মাছের মাছটা কাটানো হতনি যখন, তখন নদীটি একবারে টৈটুম্য থাকতো এবং সেখানে ওই বড় বড় নৌকায় করে সমস্ত যাত্রীকে ওই চড়কতলায় পার করা হতো। তখন চড়কতলা এতটা সংকীর্ণ হয়নি, অনেকটা চড়া ছিল, ওখানেই চড়কে মেলা হতো। এবং সেই যে মানে নৌকাগুলিতে করে ভোড়া নইতে ওই সমস্ত পারাপার করতে হতো, সেখানেও কিন্তু ওই হান সামন্ত গণপতি সামন্ত রাধানাথ দা করতেন কি, তিনি মূল তত্ত্বাবধানটা করতেন, কিন্তু উনি করতেন কি, কোছাকে কোমরে গুঁজে সেই নৌকো ধরে যাত্রীদিকে নামাতেন এবং তুলতেন। তো এটাও আমরা দেখেছি যে তার সঙ্গে হয়তো আমরা বা যারা তখনকার দিনে তরুণ প্রজন্ম তারা আমরা সহযোগিতা করেছি, কিন্তু আমরা তাদের চেয়ে মানে মুগ্ধ দৃষ্টিতে কাজগুলো দেখতুম এবং ভাবতুম এইরকম কাজ আমরা কবে করতে পারবো। এটাও তার একটা সামাজিক একটা দৃষ্টির দিকে তার এটা পড়ে যে তিনি সর্বদিকে তার ব্যক্তিটা ছিল, শিক্ষা জীবন, কর্মজীবন, সমাজ জীবনের পাশাপাশি ধর্মীয় ভাবনাও তিনি অনুরক্ত ছিলেন। তিনি রামকৃষ্ণ, মা সারদা, বিবেকানন্দ এদের বাণী, এদের কর্মজীবনের প্রতি তিনি উদ্বুদ্ধ ছিলেন এবং মনসুকা রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানের সঙ্গে তিনি দীর্ঘদিন যুক্ত ছিলেন এবং আমৃত্যু তিনি রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানের সভাপতি ছিলেন। মনসুকা লক্ষ্মীনারায়ণ উচ্চ বিদ্যালয়ে এমন একটা সময় হলো যখন দেখা গেল প্রায় 50% আপ ছাত্রী হয়ে যাচ্ছে। সেই অবস্থায় একটা চিন্তা ভাবনা হলো যে যদি আমরা আলাদা করে একটা বালিকা বিদ্যালয় করতে পারি, যেহেতু তখন হেলথ সেন্টারের পাশে গণপ্রভু বা সবার উদ্যোগে সেই জায়গাটা বেরিয়েছে, তাহলে করলে ওইখানে একটা গার্লস স্কুল করা যেতে পারে। এই মতো করে একটা চিন্তা ভাবনা বা সকলের মত বিনিময় এই সমস্ত প্রথম দিকে করা হয়। তাতে মনসুকা স্কুলের প্রয়াত সহশিক্ষক বিজয় কুমার বেড়া এবং তার সঙ্গে আমাদের যে গণপতিবাবু, হ্যাঁ, এই সমস্ত করে একটা সমস্ত আলোচনা হয় এবং সেইটা ওই বাকি যেটা হচ্ছে যে ওই ওই অগ্রসরের যে বিষয়টা, সেইটা আমি এবং আমাদের অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক অমিয় কুমার বেড়া এবং অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক নিমাই চন্দ্র মান্না, আমাদের উপর এই দায়িত্বটা পড়ে। তো আমরা যথারীতি প্রশাসনিকভাবে যোগাযোগ করেছিলাম, কলকাতা বা মেদিনীপুর বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি, কিন্তু তখন একটা জিও আসে যে নতুন করে কোনো গার্লস স্কুল দেওয়া হবে না, যারা পড়বে কোয়ারেশনেই পড়বে। এইটা হওয়ার পরে বিভিন্ন জায়গায় দরখাস্ত দেওয়ার পরেও ওই পথটা বন্ধ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে একটা আলাদা করে বালিকা বিদ্যালয় করার চিন্তাভাবনার ক্ষেত্রেও কিন্তু নিযুক্ত ছিলেন।